করোনা কৃষিতে 5000 কোটি টাকা সরকারি ঋণের অর্ধেকও দেয়া হয়নি। কম মুনাফার কারণে অনিহা মত বিশ্লেষকদের শাস্তির হুঁশিয়ারি কেন্দ্রীয় ব্যাংকের। বিমান বাহিনীতে যুক্ত হলো নতুন 7টি চীনা বিমান। প্রশিক্ষণের পাশাপাশি সমরাস্ত্র বহনেও সক্ষম, বাড়বে বাহিনীর সক্ষমতা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ারকে আদালতে তোলার কথা রয়েছে। এ বিষয়ে জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সজল কবির, আপনি জানেন যে নোয়াখালীর এই যে নারীকে বিবৎস করার ঘটনা এবং নির্যাতনের ঘটনায় যে মামলাগুলি হয়েছে, সেই মামলার প্রধান যে আসামি, যে প্রধান অভিযুক্ত ছিল দেলোয়ার, তাকে গত 13 তারিখে কিন্তু আদালতে হাজির করা হয়েছিল এবং সে হাজির করার পর তাকে কিন্তু 3টি মামলায় শোনে অ্যারেস্ট দেখানো হয়েছিল এবং সে কারাগারে রয়েছে নোয়াখালীর। আজকে কিন্তু এই যদি বলি যে এই ঘটনায় যে প্রথম দুটি মামলা হয়েছিল নারী ও শিশু নির্যাতন আইনে এবং যে পর্নোগ্রাফি আইনে, সেই দুটি মামলা পিবিআইয়ের যে তদন্তাধীন রয়েছে, কিন্তু আজকে আমরা যতদূর জানতে পেরেছি পিবিআই কি সেই মামলায় তাদেরকে এই দেলোয়ারের রিমান্ড চাইবে কি চাইবে না সে বিষয়টা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বেগমগঞ্জ থানায় যে এই ঘটনার পরপর দেলোয়ার পলাতক থাকার পরেই নারায়ণগঞ্জে যে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল অস্ত্রসহ, এবং সে অস্ত্র মামলায় কিন্তু সেখানে রিমান্ড ছিল কয়েকদিন, তারপরে কিন্তু এখন এই তাকে নিয়ে কিন্তু র্যাব উদ্ধার করেছিল তার ঘেট থেকে, একলাশপুরের মৎস্য খামার থেকে কিন্তু বিস্ফোরক উদ্ধার করেছিল, গুলি উদ্ধার করেছিল। সেই ঘটনায় কিন্তু দুটি মামলা হয়েছে এবং তার ধর্ষণ যে আরেকটি মামলা বাদী করেছিল তার বিরুদ্ধে তাকে প্রধান আসামি করে, সেই 3টি মামলায় কিন্তু আজকে আমরা যতদূর জানেছি যে 2জন আয়ুর তদন্তকারী কর্মকর্তা রয়েছে, তারা 3টি মামলায় 7 দিন করে রিমান্ড আবেদন করেছেন এবং আজকে সেই রিমান্ড শুনানি হবে। আর যে যদি বলি আপনাকে যে এই মামলায় গতকালকে কিন্তু 6 নম্বর এজাহার নামে আসামি তাকে কিন্তু আদালতের এখানকার যে নবনীতা গুহ যে জ্যেষ্ঠ বিচারক রয়েছেন এই আদালতের, তার আদালতে কিন্তু 4 দিনের রিমান্ড শেষে আদালতে দেওয়ার পরে তাকে কিন্তু জেলহাজতে প্রেরণ করেছেন। আর আপনাকে যদি বলি যে দেলোয়ারকে যে রিমান্ডের শুনানি কিছুক্ষণ পরেই হয়তো তাকে আদালতে আনা হবে এবং আনা হলে এখানকার যে বিচারক রয়েছেন যে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে মাশফিকুল হকের আদালতে, তা সেই রিমান্ড শুনানি যদি হয় কয়দিনের রিমান্ড মঞ্জুর হয় সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দিতে পারবো। আপনাকে যদি বলি এই মামলায় কিন্তু এখন পর্যন্ত 11 জন আসামি গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে এজাহান নামেও রয়েছেন 5 জন, এবং আর এখন পর্যন্ত যদি আপনাকে বলি 6 জন কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আর আপনাকে যদি বলি এই মামলায় পিবিআই যদি আজকে যদি 2জনকে যে 2টি মামলার আর পৃথক যে 2জন এজাহার নামে আসামি রয়েছে তারা, তার মধ্যে দেলোয়ারকে আনা হবে কি হবে না সেই বিষয়টি এখনও পিবিআই আমাদেরকে নিশ্চিত করেনি। তবে পিবিআই যদি তাদেরকে এই দেলোয়ারকে এই মামলায় আজকে আনে তাহলে তার যদি হয়তো রিমান্ড আবেদন করতে পারে, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। এই ছিল আদালত থেকে সর্বশেষ খবর। নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ারকে আজ আদালতে তোলা হবে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আতিয়ার সজল। সময় সংবাদে আরও থাকছে, দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় আগাম মরিকাটা রোপণ শুরু, বেশি জমিতে চলছে চাষ, ন্যায্য মূল্যে ফেলে দেশের চাহিদা পুরোটাই মেটানোর আশা। করোনা মহামারীতে কৃষি খাতের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের অর্ধেকও বিতরণ হয়নি। বেশিরভাগ বেসরকারি ব্যাংকই সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করেছে 10%-এরও নিচে। কারণ হিসেবে ব্যাংকগুলো বন্যাসহ নানা অজুহাত তুলে ধরলেও অর্থনীতিবিদরা বলছেন কম মুনাফার কারণেই অনীহা ব্যাংকগুলোর। ডিসেম্বরের মধ্যে ঋণ বিতরণে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রিপোর্ট হরিপদ সাহার। চলতি বছর মার্চে দেশে করোনা মহামারী শুরুর পর টানা 2 মাসের বেশি চলা সাধারণ ছুটিতে স্থবির হয়ে পড়ে অর্থনীতি। সংকট মোকাবেলায় অন্যান্য খাতের মতো ভর্তুকি সুদে কৃষিতে 5000 কোটি টাকা প্রণোদনা ঋণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঋণ বিতরণে 43টি ব্যাংকের সঙ্গে চুক্তি করে কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেও 20টি ব্যাংক ঋণ বিতরণ করেছে 10%-এরও নিচে, যার মধ্যে 2টি ব্যাংক 1 টাকাও কৃষি ঋণ দেয়নি। করোনার আঘাতে গত অর্থ বছরের শেষের দিকে বিতরণ কমে যাওয়ায় কৃষি ঋণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
ক্রেডিট অফিসার যারা আছেন তারাও তো অনেকে কোভিড আক্রান্ত হচ্ছেন কন্টিনিউয়াস বেসিসে, যার জন্য এই জিনিসটা একটু দেরি হয়ে গেছে। বাট আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে পুরোটা নাও হয় কাছাকাছি যেতে পারবো। কৃষি ও ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে গ্রাহক সংখ্যা অনেক বেশি থাকে, প্রসেসিং চার্জ ও সুদ আয়ও তুলনামূলক কম, তাই এক্ষেত্রে এজেন্ট ব্যাংককে কাজে লাগানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। একদিকে গ্রাম এলাকায় ব্যাংকের শাখা না থাকা বা কম থাকা, অন্যদিকে কৃষি ঋণ বিতরণ করে যেহেতু এটা ক্ষুদ্র আকারের ঋণ সেখান থেকে লাভের সম্ভাবনাটা কম থাকায় এই ঋণ বিতরণটা বাধাগ্রস্ত হচ্ছে। কৃষি ঋণ বিতরণের নাজুক পরিস্থিতিতে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ বিতরণ জোরদারে ব্যাংকগুলোকে করা বার্তায় চিঠিও দিয়েছে। বাংলাদেশ ব্যাংক যখন চিঠি আকারে কোনো ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, সেটা পরিপালন করা তাদের জন্য কিন্তু অত্যাবশ্যক। তারা যদি পরিপালন না করে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী তার এগেনস্টে আমাদের ব্যবস্থা গ্রহণ করব। 5,000 কোটি টাকা যে টার্গেট দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্যাংকই তার ফুলফিল করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একেবারে কড়া নির্দেশনা দেওয়া আছে। বিতরণ প্রক্রিয়াকে সহজ করতে মৎস্য, ডেইরি, পোলট্রির মতো কৃষির উপখাতগুলোতে নির্দিষ্ট ঋণসীমার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় দফার সংক্রমণ রুখতে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ 8টি বড় শহরে রাতে কারফিউ শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে জেল জরিমানার মুখে পড়তে হবে সাধারণ নাগরিকদের। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ইল দো ফ্রান্সের 20 মিলিয়ন মানুষ ও ফ্রান্সের অন্য 8টি বড় শহরের লাখো লাখো অধিবাসী এখন রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত ফ্রান্সে কারফিউর মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন। কারফিউ শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই বন্ধ করে দেওয়া হয় ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠান। কারফিউ চলাকালীন সময়ে রাস্তাঘাট একেবারে জনশূন্য হয়ে পড়ে। আর কারফিউ চলাকালীন সময়ে হোম ডেলিভারির পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা খোলা রাখা হয়েছে। বিশেষ প্রয়োজনে যারা কারফিউ চলাকালীন সময়ে বাইরে বের হবেন এবং রাতে কাজ থেকে বাসায় ফেরবেন তাদের সাথে বাধ্যতামূলকভাবে প্রত্যয়নপত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপের ফ্রান্সে করোনার আক্রমণ যেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই এখন আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় 33,000-এর মতো মানুষ। হাসপাতালে ভর্তি আছেন অনেকেই, তাদের মধ্যে আবার আইসিইউতেও রয়েছেন আরও অনেক মানুষ। নানা বিধিনিষেধের পরও ফ্রান্সে দ্বিতীয় ধাপের করোনার সংক্রমণ যেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, আর তাই সবার মনের মধ্যে এখন কাজ করছে নানা ভয় আর শঙ্কা। মামুল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। বিমানবাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি নতুন 7টি K8W বিমান, যা দিয়ে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাহিনীর সক্ষমতা অনেকটাই বাড়াবে এই বিমান। বাংলাদেশ বিমান বাহিনী আকাশপথে অপ্রতিরোধ্য। শত্রুকে মোকাবেলায় এই বাহিনী সর্বদাই সজাগ, সার্বভৌমত্ব ও বাংলার আকাশ মুক্ত রাখার প্রত্যয়ে দ্বিধাহীন। বাহিনীকে আরও শক্তিশালী করতে চীনের তৈরি নতুন 7টি K8W প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দেশে আনা হয়। চীনের দেহংমাংসী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে চট্টগ্রাম বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবতরণ করে। 2030 সালের যে আমাদের ফোর্সেস গোল আছে সেটারই ধারাবাহিকতা হিসেবে, যে আমরা আধুনিকায়ন এবং বিমানবাহিনীর সক্ষমতা যে বৃদ্ধি করতে চাই সেই অংশ হিসেবেই এই সংযুক্তিটা হয়েছে। এবং এই বিমানগুলি চীন থেকে আমরা ক্রয় চুক্তির মাধ্যমে আমরা এনেছি, এবং ক্যাটিক একটা প্রতিষ্ঠান আছে তাদের সাথে, তারা আমাদেরকে সহায়তা করেছে। বিমান নিয়ে আসার মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন KM আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনীর 24 পাইলটরা 2 ঘন্টায় চীনের দেহংমাংসী থেকে উড্ডয়ন করে মিয়ানমারের ওপর দিয়ে চট্টগ্রামে পৌঁছায়। তারা অগাস্ট মাসে যায়, এগুলাকে চেক করে 14 জন পাইলট অ্যাকচুয়ালি তারা এই বিমানগুলি ফ্লাই করে নিয়ে আসে। এই কর্মকর্তা আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা যাবে এই বিমান দিয়ে। এই বিমান একটা অত্যাধুনিক বিমান, প্রশিক্ষণের পাশাপাশি এটা কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করা যায়, যেটা হলো যেহেতু এই বিমানগুলো সমরাস্ত্র বহনে সক্ষম, যে অপারেশনাল কার্যক্রম আছে সেই কার্যক্রমে ব্যবহার করা যায়। বিমানবাহিনীতে KW ছাড়া রয়েছে MiG-29, YAK-130 সহ অত্যাধুনিক সব বিমান। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের প্রান্তিক ভোটারের নজর কাটতে ছুটছেন ট্রাম্প, প্রতিপক্ষকে আক্রমণেই ভোট টানার চেষ্টা রাত দিন প্রচারণায় বাইডেনও।
দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনার সুজানগর, সাথিয়া, বেড়াসহ বিভিন্ন উপজেলায় আগাম মুড়িকাটা পেঁয়াজ রোপণ শুরু করেছেন চাষিরা। বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বেড়েছে কন্দ ও পেঁয়াজ বীজের দাম। তারপরও বেশি দাম পাওয়ার আশায় অধিক জমিতে পেঁয়াজ রোপণ করছেন চাষিরা। তাদের দাবি, ন্যায্য মূল্য নিশ্চিত করলে দেশের চাহিদার পুরোটাই পূরণ সম্ভব। পাবনা থেকে এসে আসাদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে জেলার বিভিন্ন উপজেলার উঁচু জমিতে চাষ শুরু হয়েছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। কন্দ থেকে উৎপাদিত এ পেঁয়াজ মধ্য সেপ্টেম্বরে রোপণ করে উঠানো হয় নভেম্বরের শেষে। তবে এবছর কয়েক দফা বন্যা ও অধিক বৃষ্টিতে পিছিয়ে গেছে আবাদ, তাই মৌসুম ধরতে কাকডাকা ভরে মাঠে মাঠে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। গত বছর মুড়িকাটা পেঁয়াজে ভালো লাভ হয়, এবছরও বাজারে পেঁয়াজের দাম চড়া, তাই বাড়ছে এ জাতের পেঁয়াজ চাষের পরিধি। তবে বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যের প্রভাবে বীজের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। এক মণ পিদির দাম 5,000, এইসব খরচ বরচ করি আমরা যদি মনে হয় 1,000 টা মণ বেশি, তাও আমার লস। এবার লাগো 5 বিঘে, আগামী সময় যদি দাম থাকে এর চাইতে বেশি লাগানো চিন্তা না করবো। কৃষকদের দাবি, কাঙ্ক্ষিত বাজার মূল্য নিশ্চিত করা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মেটানো সম্ভব। 12 বিঘা পেঁয়াজ লাগাচ্ছে, যাতে আমরা বাংলাদেশের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। সরকার বাইরে থেকে অন্যান্য জিনিস নিয়ে আসার কারণে আমরা যে কৃষি করি সে কৃষি দাদা ফসল আমাদের লাভ হয় না, জন্যই আমরা খুব চেপে আছি। পেঁয়াজ চাষে কৃষকদের পর্যায়ক্রমে সহযোগিতা বাড়ানো হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই প্রকল্পের ব্যাপারে কোনো বরাদ্দ পাইনি, হয়তো পাবো বলে আশা করতে পারি, আমরা সেটা কৃষককে বিনামূল্যে দেবো। চলতি বছর জেলায় 9,500 হেক্টর মুড়ি কাটা সহ সব মিলে 53,000 হেক্টর জমিতে 6.5 লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, পাবনা। বাগেরহাটের ফকিরহাটে জমে উঠেছে শামুকের হাট। গলদা চিংড়ির প্রধান খাদ্য হিসেবে প্রতিদিন সকালে শত শত বস্তা শামুক বেচা কেনা হয় এই হাটে। মানসম্মত খাদ্য না পাওয়ায় চিংড়ির খাবার হিসেবে শামুককেই বেছে নিয়েছেন চাষিরা। তবে জেলার মৎস্য কর্মকর্তারা জানান, শামুকের পরিবর্তে চিংড়ির জন্য অন্য কোনো খাবার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন সূর্য ওঠার আগেই বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা বাজারে জমে ওঠে শামুকের বেচাকেনা। মাদারীপুর, ট্যাকেরহাট, কাশিয়ানী, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে হাজার হাজার বস্তা শামুক এনে বিক্রি করেন ফড়িয়াররা। আসলে এই ফিডি ভালো প্রোটিন জাতীয় কোনো খাবার পাচ্ছি না, যার জন্য আমাদের চিংড়ি চাষে একটা দশ নেমে আসছে। অন্যান্য যে খাবারের যে দাম, তার থেকে আমাদের শামুকটা একটা সহনীয় পর্যায়ে আমরা দিই এবং জুন মাস থেকে 6 মাস ধরে প্রতিদিন চলে শামুক বেচা কেনা। প্রতি বস্তা শামুক 400 থেকে 450 টাকায় বিক্রি হয়। এই হাটে নারী শ্রমিকরা প্রতি বস্তা শামুক ভেঙে 70 টাকা করে আয় করেন। স্থানীয় 300 নারী ও পুরুষের সংসার চলে শামুকের হাটে কাজ করে। শামুক ভেঙে সংসার চলে, ইনকাম করি আর কি। 2 বস্তাও ভাঙতে পারি, 3 বস্তাও পারি, আর 60 টাকা করে 350-400 শামাকখালি গেরে মাছ ভালো ফলে। চিংড়ির জন্য ভালো মানের খাবার না পাওয়ায় শামুকের উপর ভরসা করতে হয় চাষিদের। সরকার যদি মানসম্মত খাবার অর্থাৎ মৎস্য খাবারের দিকে লক্ষ্য দেন এবং ফিশফিড কোম্পানির উপর যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করে, তাহলে আর এই শামাক খোলার দিকে এলাকার লোক ঝুঁকবেন। এদিকে শামুক ব্যবহার না করার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। উৎপাদনকারী এই খাবারগুলিতে আমাদের মনিটরিং অব্যাহত আছে, মনিটরিং অবশ্যই জোরদার করা হবে। আর বায়োডাইভার্সিটি রক্ষার জন্য যে শামুক জাতি নিধন না করে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ এবং উৎসাহ দিয়ে যাব। দেশের শীর্ষ গলদা চিংড়ি উৎপাদনকারী এই জেলায় 50,239টি ঘের ও 32,000 চাষি রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। যুক্তরাষ্ট্রের শহরতলি এবং গ্রামীণ ভোটারদের নজর কাটতে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। নির্বাচনী রাজনীতিতে প্রান্তিক ভোটাররাই ফ্যাক্টর হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতির মধ্যেও প্রেসিডেন্ট প্রার্থীরা একাধিক অঙ্গরাজ্যে চষে বেরিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা থেকে রিপোর্ট হাসানুজ্জামান সাকির। যুক্তরাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট বিমানবন্দরে অবতরণ করছে প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান। রানওয়ের পাশেই হচ্ছে রিপাবলিকানদের নির্বাচনী সমাবেশ। এক জায়গায় সভা শেষ করেই অন্য বিমানবন্দরে উড়ে যাচ্ছেন ট্রাম্প। ভোটের বাকি আছে আর মাত্র 17 দিন।
হোয়াইট হাউসের দখল পেতে এখন মরিয়া ট্রাম্প। প্রচারণায় প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে প্রতিপক্ষকে আক্রমণেই বেশি আগ্রহী তিনি, আর সমর্থকরাও যেন তাই চাচ্ছেন। শনিবার মিশিগান ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকবে। How about his news conferences where the fake news media gives him the questions and the answers? They say, what do you think about this or that? And then he reads the answer. I've been doing this stuff not that long, you know. অপরদিকে করোনার কারণে শুরু থেকেই কিছুটা রয়েশ হয়ে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। শনিবার তিনি কিংবা তার রানিং মেট কমলা হ্যারিসের কোথাও নির্বাচনী প্রচারণা ছিল না। শুক্র ও শনিবার দুদিনে যুক্তরাষ্ট্রে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 130,000 মানুষ আর মারা গেছেন প্রায় 2,000। এমন পরিস্থিতিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই প্রার্থী। ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দিকেই তাদের নজর, সেখানেই প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামের নাম ক্লেটন। মার্কিন রাজনীতির উত্তাপ এখানে না ছড়ালেও নির্বাচনী ভোটের হাওয়ায় এই গ্রামের মানুষেরাই ফ্যাক্টর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্লেটন, ইন্ডিয়ানা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।